চ্যানেলের দেশজুড়ে সংবাদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। প্রতিদিন টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় হু করে বাড়ছে নদ নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এছাড়াও চলছে জেলার সবকটি নদ নদীর ব্যাপক ভাঙ্গন। পলাশবাড়ি অংশে করথোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ব্যাপক ঝুঁকিতে রয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা, ঘাগট, করতোয়া সহ পাঁচটি নদীর 265 চরে বসবাসকারী মানুষ এবং নদী তীরবর্তী এলাকার প্রায় 70,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখনও পর্যন্ত কোনো রকম ত্রাণ সহায়তা পৌঁছনি বন্যা কবলিতদের কাছে, ফলে অনেক পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন বলে আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম জানিয়েছেন। গত কয়েকদিনে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে গত 24 ঘন্টায় 31 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কঠিন অবস্থা আছি, আমাদের রাস্তার উপরে কাজকর্ম হয় না, খুব বিপদের মধ্যে আছি, সমস্যার মধ্যে চলতেছে আর ধার করি, হালত নেই, পরে দেবো বন্যাবাহী হয়ে গেলে। অভাবের মধ্যে ছেলেবেলেরও কাজকাম নাই, তখন তার ঘরের মধ্যে আমরা খাই, তখন তো আমার কাজকর্ম নেই, এখন তো বউ সৈশবে কষ্ট করি, তারা বাপের বাড়ি গেছে, তখন আমাকে তা দেয়, আমার তো এই বয়সে কাজকর্ম করার কোনো ইয়েও নেই। এদিকে মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রতি বিশ্বাস ঘাতকতা হিসেবে অভিহিত করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত 11 জুলাই শনিবার সিপিবি জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে জেলা শহরের 1 নম্বর ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষক নেতা সাদেকুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে একই সময়ে পৃথকভাবে অনুরূপ কর্মসূচি পালন করা হয় বলে প্রতিনিধি আশরাফুল ইসলাম জানিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের প্রধান শিল্প পাটকলগুলো রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল। 54 যুক্ত ফ্রন্টের 21 দফা 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের 11 দফার অন্যতম অঙ্গীকার ছিল। বক্তারা আরও বলেন, 2002 সালে বিএনপি জামাত সরকারের শিল্পমন্ত্রী নিজামীর হাত দিয়ে দেশের বৃহত্তম আদমজী পাটকল বন্ধ করে দেওয়া হয়। তবে আজ মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মন্ত্রীর হাত দিয়ে অবশিষ্ট 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ বিশ্বাসঘাতকতার জন্য জাতি কখনো তাদের ক্ষমা করবে না বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।